ওনার জীবনে অনেক সুন্দর অধ্যায় আছে বোধিলাভ করার পর উনি একদিন নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর তারপর একটা গাছের নিচে গিয়ে বসলেন গাছ এই কারণে নয় যে সেটাই সব থেকে ভালো বসার জায়গা এটা জানেন আপনাকে পিঁপড়ে কামড়াতে পারে কিন্তু সেই সময় স্থাবর সম্পত্তি বলতে গাছ এত বাড়ি বাড়ি আর বাড়ি ছিল না চারিদিকে তাই গাছের নিচেটা বসার জন্য বেশ সুন্দর মনোরম জায়গা ছিল গনগনে রোদে বসার চেয়ে গাছের তলায় বসা ভালো একজন জ্যোতিষী যিনি নিজের পেশায় অত্যন্ত দক্ষ ছিলেন ওনার পায়ের চিহ্ন দেখতে পেলেন নদীর তীর ধরে আসার সময় তো এক সময় ভারতবর্ষে এটা এরকম ছিল যে স্নান করতে যাওয়া মানেই নদীতে যাওয়া সেসব নদী এখন হারিয়ে যাচ্ছে সেটা নিয়ে পরে বলবো স্নান মানেই সবসময় নদীতে যাওয়া তা তিনি নদীতে স্নান করতে এলেন আর তখন পায়ের চিহ্ন দেখতে পেলেন একটা সম্পূর্ণ বিজ্ঞান বা বলা যায় পর্যবেক্ষণ আছে যা দিয়ে কোনো ব্যক্তির পা দেখে একজন ভবিষ্যৎবাণী করতে পারেন যে সে ঠিক কি করবে তো তিনি যে পায়ের চিহ্নটি দেখলেন তার মধ্যে দেখলেন এক সম্রাটের পদচিহ্ন এমন কেউ যার বিশ্বকে শাসন করার কথা তিনি তখন অবাক হয়ে গেলেন যে এমন একজন ব্যক্তি এই প্রত্যন্ত জঙ্গলে কেন আসবেন তিনি সেই পদচিহ্নকে অনুসরণ করলেন কোনো সম্রাটকে দেখার আশায় তারপর তিনি দেখতে পেলেন এক সন্ন্যাসীকে গৌতম গাছের তলায় বসে আছেন উনি সেটা দেখলেন আর ভাবতে লাগলেন যে ভয় আমার জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণ ভুল হয়েছে বা আমাকে বোকা বানানো হচ্ছে নাকি আমি কোনো বিভ্রমের মধ্যে আছি কি হচ্ছে এখানে তিনি গৌতমের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন কে আপনি তো গৌতম তখন এমন এক অবস্থায় এই যশজিতের মতো অবস্থায় ছিলেন তিনি উত্তর দিলেন আমি কেউ না আমি একেবারেই কেউ না কিন্তু আপনার পা তো সম্রাটের মতো আপনার বিশ্ব জয় করা উচিত গৌতম বললেন সে আমি করব। কিন্তু অধিকার করে নয় দেখুন দুভাবে আপনি বিশ্বকে জয় করতে পারেন হয় দখল করে না হলে নিজের মধ্যে গ্রহণ করে হ্যাঁ আমি আপনাকে পেতে পারি হয় বন্দি করে বেঁধে রেখে আমি যা চাই সেটা করতে বাধ্য করে অথবা আপনাকে আমার সত্তার অংশ করে নিয়ে তাই তো দুভাবেই কোনো জিনিস বা কোনো ব্যক্তি আপনার হয়ে যায় তাই না কিন্তু যদি দখল করে জয় করতে চান সেটা সবসময় ঘাড়ের যন্ত্রণার মতো হয়ে থাকবে যদি আপন করে নেন সেটা হবে জীবনের এক অসাধারণ উত্তরণ তিনি বললেন আমি পৃথিবীর সম্রাট জ্যোতিষী বললেন আপনি তো সন্ন্যাসী আপনার কিছুই নেই আমার নিজস্ব কিছু নেই এবং আমি নিজে কেউ নই আর সেই কারণেই সবকিছুই আমার এমনকি গণিতজ্ঞরাও আপনাকে শেখানোর চেষ্টা করছেন যে শূন্য আর অসীম হলো এক এবং অভিন্ন হুম সুতরাং আপনি নো থিং বা কিছু না হয়ে গেলেন মানে এই নয় যে আপনি কোনো কাজের নয় আপনি কিছু না মানে আপনি তখন সর্বব্যাপী হয়ে গেছেন তাই না আপনি কিছু একটা হওয়ার মানে আপনি শুধু সেটাই হতে পারেন আপনি যদি কিছু না হন তাহলে যেমন খুশি হতে পারেন জীবনও এভাবেই তৈরি যদি আপনার সাড়া দেওয়ার ক্ষমতাকে কমিয়ে না ফেলেন আপনার সেই মুহূর্তে যেটা ইচ্ছা আপনি সেটাই হতে পারেন তাই না তাই গৌতম বললেন আমি তো এমনিই বিশ্বের সম্রাট যদি এই শব্দটাই আপনার ভালো লাগে কিন্তু আমি আসলে কেউ না কারণ চাই হোক সব কিছুই তো আমার যদি আপনি ভাবেন যে আমি সব কিছুর জন্য দায়ী তাহলে সব কিছুই আপনার তাই না কেউ কিভাবে আপনার হয় হুম আপনি তাদের মালিক বলে না তাদের দায়িত্ব নেন বলে যেহেতু আপনি তাদের দায়িত্ব নেন তারা আপনার হয়ে যায় তা না হলে নয় তাই না যদি জোর করে তাদের দখল করেন তারা কখনোই আপনার হবে না হ্যাঁ কি না কাউকে যদি জোর করে দখল করেন তারা কি কখনো আপনার হবে তারা কোনোদিনই আপনার হবে না তো এই জ্যোতিষী বসে পড়লেন তিনি বললেন আপনি একজন সন্ন্যাসী আপনার কিছুই নেই তার ওপর বলছেন আপনি ও করবেন তার উপর আপনি বলছেন আপনি কেউ না আবার সব কিছুই আপনার এটা কি গৌতম বললেন আপনি আসুন আপনার জন্য আমার একটা উপায় আছে আপনি জীবনের ভবিষ্যৎ গণনায় ব্যস্ত আমার একটা পরিকল্পনা আছে আপনি জীবনের ভবিষ্যৎবাণী কেন করেন কোনো পরিকল্পনা করে সেটাকে কাজে পরিণত করতে আপনি অক্ষম তাই আপনি ভবিষ্যৎবাণী করে যান তাই না হ্যাঁ কি না যদি আপনি নিজেই পরিকল্পনা করে সেটাকে কার্যকরী করতে সক্ষম হতেন তাহলে ভবিষ্যৎবাণীর খপ পড়ে পড়তেন না তো গৌতম বললেন আপনি ভবিষ্যৎবাণী করতে ব্যস্ত আর আমি আছি আমার একটা পরিকল্পনা আছে আসুন আমার পরিকল্পনায় অংশ নিন আমরা কিছু একটা করে দেখাব আপনারাও এই পরিকল্পনায় অংশ নিন আমরা অসাধারণ কিছু একটা করে দেখাতে পারব এই একই পৃথিবী এই একই পৃথিবীকে স্বর্গে পরিণত করা যায় যদি আমরা প্রত্যেকেই সেই স্বর্গীয় পরিকল্পনায় সামিল হই তাই না হ্যাঁ কি না তো প্রশ্ন শুধু এটাই যে যেহেতু সম্ভাবনা আর বাস্তবের মধ্যে একটা দূরত্ব থেকেই যায় সেই দূরত্ব অতিক্রম করার সাহস আর অঙ্গীকার আমাদের আছে কিনা সেটাই শেষ কথা হ্যাঁ